हर्लिंग, टाइम जाता नहीं है, टाइम लाता है एक्सपीरियंस, और एक्सपीरियंस का ना अपना वैल्यू है, समझा? আজকের এই ভিডিওতে আমি আপনাদের বলবো বজবজ সম্বন্ধে। ডেফিনেটলি আপনারা অনেকেই আছেন যারা বজবজে যাতায়াত করেন, এবং সবথেকে বেশি প্রবলেম এই মুহূর্তে আমরা যে সম্মুখীন হয়েছি সেটা হচ্ছে টাইম টেবিল। ট্রেন কখন কি চেঞ্জ করছে, কখন আসছে, কখন যাচ্ছে, অনেকেই আমরা আছি যারা আমরা ঠিক বুঝতে পারছি না বা জানি না কখন ট্রেনের কাছে দাঁড়ালে আমাদের ভালো হয়, কটায় বেরোতে হবে। এমনিতে রাস্তাঘাট এখন এই মুহূর্তে খুবই খারাপ। মানে আগে আমি ব্যক্তিগতভাবে যেটা 26 মিনিটে আমি আমার বাড়ি থেকে পৌঁছতাম, এখন আমার টাইম লেগে যায় তার 32 মিনিটের কাছাকাছি। তো ফ্রেন্ডস, ডেফিনেটলি যেহেতু রোড এখন অনেক বেশি জাম, কারণ যেহেতু একটা ব্রিজের কাজ হচ্ছে এবং রাস্তা খারাপ হওয়ার কারণে কিন্তু আমাদের আর সেই এখন একটু হাতে আপনাকে টাইম নেই কিন্তু বেরোতে হবে, তবেই কিন্তু আপনি বজবজে ট্রেন ধরতে পারবেন। চলুন, আপনি কষ্টসৃষ্ট করে যদি স্টেশনে পৌঁছেও যান, তার থেকেও বড় সমস্যা হচ্ছে কিনা ট্রেন কখন আছে। লকডাউনের লকডাউন তো ছাড়লো, অন্যান্য জায়গায় লকডাউন ছেড়ে আজকে অনেক হয়ে গেছে, প্রায় 5-6 মাস আরও হয়ে গেছে। তো ফ্রেন্ডস, এই মুহূর্তে করোনার ভ্যাকসিন চলে এসছে, ইভিং সব কিছু ওকে, মানে বলতে পারেন যে আমরা এই মুহূর্তে যেটা আছে আমাদের ভয় কমে গেছে। আর তাছাড়া করোনা ভাইরাসের পার্সেন্টেজ এখন 1% আমাদের ওয়েস্ট বেঙ্গলে, ঠিক আছে, খুবই কম। মানে এই মুহূর্তে তো আমি বলতেই পারি যে আমরা একটা ফ্রি লাইফ লিড করছি, মানে এখন আমরা কিন্তু আবার কাজের জগতে ফিরেছি মোদ্দা কথা। কিন্তু আমাদের বজবজ ট্রেন সে কি আমাদের কাজের জগতে যুক্ত করেছে? না বন্ধু, আমি বলবো যে হ্যাঁ, ট্রেন চলে, ডেফিনেটলি ট্রেন চললে প্রচুর লোকের উপকার হয়, এটা আপনিও জানেন আমিও জানি। কারণ প্রচুর লোক আছে, গরিব লোক আছে যারা ট্রেনের উপরে কিন্তু অনেক কম পয়সায় কিন্তু অনেক দূর পর্যন্ত যেতে পারে, ঠিক আছে। আর অনেক সময় কি হয়, আমি অনেক জায়গায় দেখি যেখানে টিকিট চেকার নেই বা চেকার নেই, তার কারণে কি না অনেক লোক ফোকটিয়াতেও বেশ ট্রেনে যাতায়াত করে, যেটা কিন্তু বাসে বা অন্য সাধনে কিন্তু সেই চান্স নেই। তো সেই কারণেও কিন্তু ট্রেনের কিন্তু একটা ভিড় হওয়ার চান্স আছে। অনেক মজার মজার ঘটনা আমার কাছে আছে। মানে একবার এরকম ঘটনা ঘটেছিল যে সাদা প্যান্ট কালো কোট পরে, টাই ফাই পরে একজন ছুটে ছুটে আসছে ওটা মাঝেরহাটের কাছে, আর লোক দেখে ট্রেন থেকে ঝাঁপ দিয়েছিল, অনেক দিন আগের ঘটনা। কারণ কি না, লোকটা এসে বলছে অনেক কষ্টে আমি ট্রেনটা ধরলাম, আর যে লোকগুলো ঝাঁপ দিয়েছিল অন্য লোকগুলো বলছে দাদা আপনি টিটি নন, বলছে না দাদা আমি তো নর্মাল প্যাসেঞ্জার। তো এটা একটা সময় ছিল, লোকে ভয় পেত তার জন্য টিকিট কাটতো। বাট এখন আমি দেখতে পাই যে ট্রেনের একটা দোষ আমি মনে করি যে ট্রেনের চেকার একমাত্র কি বালিগঞ্জ একটুখানি দেয় আর শিয়ালদা একটুখানি দেয়, আর বাদবাকি তো নেই। লোককে ধরা ট্রেন এত কম করে দিয়েছে, যার কারণে কিন্তু আমি ব্যক্তিগতভাবে মনে করি টিকিট কালেকশন কিন্তু এতে কম হবে। যদি আপনি ধরপাকড়ের জায়গা চেতনা যে এক্সপ্রেসটা আপনারা চালাতেন, আমি ট্রেনকে বলছি, রেলকে বলছি, যদি আপনারা যেমন চেতনা এক্সপ্রেস চালাতেন এবং বিনা টিকিটের লোকগুলোকে পানিশমেন্ট করতেন, সেইটা আপনারা যেহেতু কমিয়ে দিয়েছেন বা আমরা দেখতে পাই না, সুতরাং বিনা টিকিটে যাতায়াত করা লোকের পরিমাণ কিন্তু বাড়বে। যার কারণে আপনারা যেটা চিন্তাভাবনা করছেন যে বজবজে বিজনেস হয় না, স্যার আপনার এখানে চেকিং কোথায়, বিজনেস কেন হবে? আপনি কোনো রকম চেকিং করবেন না, লোক টিকিট কাটছে না করছে কিনা সেই নিয়ে কোনো পানিশমেন্ট করবেন না, আর যেখানে পানিশমেন্ট নেই সুতরাং লোকের ভয় থাকবে না, সে প্রতিদিন তো বগল বাজিয়ে যাবে যে হ্যাঁ বিনা পয়সায় গেলাম বিনা পয়সায় এলাম। হ্যাঁ, তো আপনি যদি পানিশমেন্ট না করেন, ঠিক আছে, যেমন আমি উত্তরপ্রদেশের কথা বলছি, যারা স্টেশন বা এই ভেঙেছিলো তাদের ঘাত ধরে টাকা নেওয়া হয়েছে, আর কেউ ওখানে ভাঙে না, ওরা এখন কাগজ ছিঁড়তেও ভয় পায়, ঠিক আছে। তো আমাদের এখানে তো সেই জিনিসগুলো হয় না, চোখের সামনে দেখেছি যে ট্রেন ভাঙা হয়েছে, জালি দেওয়া হয়েছে। আপনাদের যে এগুলো ছিল, আপনার একটা শুনেছি রেলের একটা আলাদা পুলিশ আছে, যারা কোথায় ছিল আমি জানি না, বাট এতগুলো ঘটনা তো চোখের সামনে দেখলাম আমরা ঘটেছে। তো রেলকে বলবো যে স্যার যদি আপনারা যে আমি যখন আমি জিজ্ঞাসা করি যে কেন বজবজ স্টেশনে কেন রেল বাড়ছে না, কেন এখানে ট্রেনের সংখ্যা বেশি করা হচ্ছে না, তো তখন কিন্তু আমরা অন্যরকম জিনিস শুনতে পাই যে এখানে, যেটা আমি কিছু আমি বলতে পারবো যে অবিশ্বাস্য, মানে বিশ্বসনীয় সূত্র নয়, অবিশ্বাস্য কিছু সূত্র অনুসারে আমাদের কাছে খবর কিছু এসেছে, অবিশ্বসনীয় সূত্র যাকে বলে, ঠিক আছে। তাতে খবর এসেছে কি না, এখানে নাকি টিকিট লোক কাটে না, কেন কাটবে স্যার, আপনার চেকিং কোথায়,
লোক কেন টিকিট কাটতে যাবে? আপনার চেকিং ঠিকঠাক নেই, আপনার সিস্টেম ঠিক নেই, আপনি এ করেছেন, বাগান করেছেন, আর তাতে গেট গেট রাখেনি, পাঁচিল দেননি, তো যে যার মতন তো উঠবে, আসবে, খাবে, ফল খাবে বলে তো লাভ নেই। তো স্যার, যে কারণে আমি যেটা জানতে পারছি যে আপনারা এখানে ট্রেনের সংখ্যা খুব কম রেখেছেন, দিস ইজ নট ফেয়ার স্যার। আপনি ট্রেনের সংখ্যা বাড়াচ্ছেন না যেহেতু এখানে কালেকশান কম, সেই কারণে লসে যাচ্ছেন বলে আপনি ট্রেনের সংখ্যা বাড়াচ্ছেন না, দিস ইজ নট রাইট। আপনার সিস্টেম ঠিক নেই। আজকে একটা কথা বলি, ট্রেনকে একটা কথা বলি, আপনার ভালো কথা, আপনারা যারা এই ভিডিওটা দেখছেন আপনারা ডেফিনেটলি ট্রেনের সময়সূচি এখানে আপনারা দেখতেই পাচ্ছেন, আই হোপ আপনারা দেখতে পাচ্ছেন। তবুও আমি একটু মুখে আলোচনা করে দিচ্ছি। তো বজবজ থেকে যে ট্রেনগুলো ছাড়বে সেটা ডান দিকে, বজবজ থেকে যে ট্রেনগুলো আজ যেগুলো ছাড়ছে সেগুলো কিন্তু ডান দিক থেকে, ঠিক আছে? যেমন চারটে পঁয়তাল্লিশ, সাতটা বারো, আটটা আট, আটটা পঁচিশ, নটা নয়, নটা সাঁইত্রিশ, দশটা চব্বিশ, তেরোটা পঁচিশ, দুটো তিন। আর এইখানে আমার আপত্তি যে চারটে তিনের পর থেকে ষোলোটা উনিশ কোনো ট্রেন নেই। ওয়াই? আপনি স্যার দেড়টার সময় একটা ট্রেন দিয়েছেন, দুটোর সময় একটা দিয়েছেন, ঠিক আছে, দিয়ে এতটা গ্যাপ। আপনার আমি বলবো যেহেতু এখানে এই মুহূর্তে রাস্তাঘাটের অবস্থা খুব একটা সুবিধার নেই, আমি ট্রেলকে বলবো, স্যার আপনাদের আইডিয়া আছে যদি একটা লোকে দুটো তিনের বাই চান্স যদি মিস করে যায় কোনোভাবে, লোকটাকে কতক্ষণ ধরে ওখানে দাঁড়াতে হয়, তার কত কী ক্ষতি হতে পারে? এই জায়গায় আমি মনে করি আপনি দেড়টায় যে ট্রেনটা দিচ্ছেন ওটাকে কেটে দিয়ে আপনি ওটা সাড়ে তিনটে বা তিনটের মধ্যে করে দিন, তাহলে কিন্তু ব্যালেন্স থাকবে। একটা লোকের ট্রেন চলে গেলে যদি তিনটের সময় এক ঘন্টা পরে যদি ট্রেন পেয়ে যায় লোকটা কিন্তু ওয়েট করবে আপনার স্টেশনের জন্য। কিন্তু দেখুন আমাদের ভয়টা কোথায়, আপনারা এমন টাইম টেবিল করেছেন যে ট্রেনে করে 50% লোক যাতায়াত করাই ছেড়ে দিয়েছে, কারণ ভরসা নেই। আপনারা প্রথম দিকে যে আপনারা আধ ঘন্টা বা এক ঘন্টা ছাড়া ছাড়া যে ট্রেনের একটা সিস্টেম রেখেছিলেন, এখন তো সেই সিস্টেম নেই আপনাদের আর। আপনারা কী করেছেন, ট্রেনের সংখ্যা কমিয়ে দিয়েছেন। অনেক দিন ধরে আপনারা প্ল্যান করছিলেন যে লস হচ্ছে, লস হচ্ছে, জানি না কে এই কথাটা বলেছে, আমি তাদেরকে আবার বলছি স্যার আপনি ট্রেন প্রপার সিস্টেমে করে দিন, আপনি যতগুলো ট্রেন আমাদের পাওয়া যেগুলো আগে যেটা ছিল আপনি সেটা করে দিন, আর আপনি এখানে সেইভাবে আপনি ইয়ে দিন টিকিটের যে ম্যাটারগুলো আপনাদের একটু আগে বললাম যে বেশি করে টিটি বসান, বেশি করে আপনি ইয়ে করুন, দেখুন আপনার কালেকশান ঠিক চলে আসবে। কিন্তু স্যার আপনি মাঝেরহাটে আর একমাত্র বালিগঞ্জে ছাড়া এর মাঝখানেগুলো তো অবৈধ সন্তানের মতন পড়ে আছে, সেখানে আপনি টিকিট আশা করতে পারেন টিকিট কালেকশান হবে? তো স্যার আমি সাধারণ মানুষ, ট্রেনে যেতে ভালোবাসি কারণ ট্রেন অনেক বেশি সেফ, ঠিক আছে, পলিউশন অনেকটা কম থাকে, সেই কারণে আমি ট্রেনে চাপতে ভালোবাসি। বাট স্যার আপনাদের পরিষেবার জন্য আমি খুব দুঃখিত, মানে স্যার ট্রেন চালাচ্ছেন কিন্তু এমনভাবে চালাচ্ছেন যেটা আমাদের কোনো কাজে লাগছে না, মানে আমরা ভরসা পাচ্ছি না আপনাদের উপরে, যখন কিনা ট্রেনের উপরে আমাদের কিন্তু প্রচুর আস্থার একটা ব্যাপার থাকে। যাই হোক, যেটা বলছিলাম আমি, যেখানে আপনারা কী করেছেন না, দুটোর পরে আপনি চারটে উনিশ করে দিয়েছেন, মানে প্রায় আড়াই ঘন্টা আপনি ওখানে এ করে দিয়েছেন। একটা লোকে যদি বাই চান্স হয়ে যায় তার আর কোনো যাওয়ার জায়গা নেই। চলুন, আপনাদের কথা অনুযায়ী বলে দিচ্ছি যে আপনারা যদি মনে করেন যে দুটো থেকে তিনটে বা চারটের মধ্যে যে লোকগুলো ট্রেনে যাতায়াত করে তার সব বেকার লোক, ফালতু লোক আমি ধরে নিচ্ছি, কিন্তু স্যার আপনি জানেন আপনার এই এই যে টাইমটা তো কত লোক যাতায়াত করে, সময় চেঞ্জ হয়েছে, যা অনেক লোক আছে যারা দুপুর থেকে, দেখুন অনেক এখন যেহেতু সোসাইটি চেঞ্জ হয়েছে, আগে একটা টাইম ছিল আমরা দশটার সময় শুয়ে পড়তাম, ইলেকট্রিক ছিল না, সেরকম এন্টারটেনমেন্টের কোনো সাধন ছিল না, তখন আমরা ম্যাক্সিমাম লোক কিন্তু ছটা সাতটার মধ্যে উঠে পড়তাম। বাট এখন লোক দুটো তিনটে পর্যন্ত লোক জাগে, তার জন্য সকাল আটটা নটার সময় তারা ঘুম থেকে ওঠে, তারা যে তাদের কাজগুলো করে তারা সেকেন্ড হাফে করে। তো আপনারা যদি মনে করেন যে কটা লোক চাকরি করে তাদের জন্যই আপনি ট্রেন চালাবেন, তাহলে স্যার আপনি বোকাম আপনি ইয়ে করছেন। আপনি দেখুন দশটার সময় ট্রেন, যেটা আপনারা এখানে রাখেননি, দশটার সময় ট্রেন আর সাড়ে নটা পনেরো ট্রেন, এই দুটো ট্রেনেও কিন্তু যথেষ্ট ভিড় হয় বা যথেষ্ট ভিড় হতো, আপনারা তো দশটা ট্রেনটাকে বন্ধ করে দিয়েছেন। যাই হোক, আমি আপনাদের রিকোয়েস্ট করব যে আপনারা পুনরায় আপনার এই ট্রেনগুলো চালানোর ব্যবস্থা করুন, তাতে কি হবে না মানুষের অনেক উপকার হবে। যাই হোক, যেটা বলছিলাম আপনাদের, তারপরে আছে পাঁচটার সময় চারটে কুড়ির মানে উনিশে, তারপরে আছে পাঁচটার সময়, তারপরে আছে পাঁচটা পঞ্চাশ, তারপরে সাতটা সাতটা আঠাশ, তারপরে আছে আটটা আটটা পনেরো, আটটা পঞ্চান্ন, নটা চল্লিশ, দশটা আঠেরো এবং লাস্ট ট্রেন দশটা পঞ্চান্ন। তো ফ্রেন্ডস, এটা গেল বজবজ থেকে আপনি যাচ্ছেন শিয়ালদায়। এবার শিয়ালদা থেকে আসা যে টাইম টেবিলটা আছে সেটা বলে দিই, প্রথম ট্রেন আসছে তিনটে পঁয়তাল্লিশ, তারপর ছটা দশ, তারপর সাতটা এগারো,
তারপরে আসছে আপনার 7:20, তারপরে আসছে 8:09, মানে সকালবেলা বুঝতেই পারছেন ট্রেনের সংখ্যা একটু বেশি রেখেছে রেল, তারপরে আছে 8:35, তারপরে আছে 9:22, 11:56, 12:51, 3:08, 15:57, মানে হচ্ছে প্রায় আপনার 3:00 পরে প্রায় অলমোস্ট 4:00 আপনি বলতে পারেন, তারপরে 4:30, তারপরে আসছে আপনার 5:47, 6:25, 7:15, 7:58, 8:35, 9:15 আর 23:00, মানে রাত 11:00। তো ফ্রেন্ডস, এই ছিল আপনার বজবজ ট্রেনের লোকাল টাইম। এখানে একটা জিনিস বলে দিই, যে চিহ্নগুলোর পাশে আপনি দেখুন একটা করে স্টার দেয়া আছে, 2:03 বা 5:50, এইগুলো হচ্ছে আপনার নৈহাটি লোকাল, ঠিক আছে? এগুলো হচ্ছে নৈহাটি যাওয়ার গাড়ি। তো আপনারা যদি যারা যারা এটাই করতে চান, নৈহাটিতে যারা ওই লাইন ধরে যারা যেতে চান, তারা এই দুটো টাইমকে একটুখানি মাথায় রাখবেন, ঠিক আছে? তো এই স্টারগুলো একটু দেখে রাখুন। আমি বলবো না, 7:11 একটা আছে যেটা আপনার শিয়ালদা থেকে আর কি এখানে নৈহাটি যাচ্ছে, বা কী বলবো এটা বজবজ থেকে, সেটা জানি আমি, সম্ভবত 7:12 বজবজ থেকে ছাড়বে নৈহাটির জন্য, ঠিক আছে? তো ফ্রেন্ডস, আপনারা আশা করছি আপনাদের আমার দেওয়া তথ্য আপনাদের ভালো লেগে থাকবে, এবং রেলকে বলবো প্লিজ স্যার, আপনারা দুটোর পরে যে আপনারা গ্যাপটা রেখেছেন 4:20, আপনারা এই জায়গায় অন্তত একখানা ট্রেন দিন, এটা আমার হাম্বল রিকোয়েস্ট। কারণ 2.5 ঘন্টা একটা মানুষ যখন দাঁড়িয়ে থাকে, তখন যদি আপনাদের সঙ্গেও হয় আপনি বুঝতেই পারছেন, এতক্ষণ দাঁড়িয়ে থাকা সত্যি বলতে কি না মানসিকভাবে খুবই কিন্তু আপনারা 3:30 একটা তো রেখেছিলেন, কেন সেটাকে তুললেন, মানে কে তুলতে বললো আমার মাথায় আসছে না। অনেক ভালো ছিল করেছিলেন, একটা দেখুন এতটা গ্যাপ আমার মনে হয় না আপনাদের করা উচিত বলে। একটা সিস্টেম আছে, আপনারা অন্তত 1 ঘন্টা ছাড়া ছাড়া ট্রেন চালান, কিংবা একটা মানে আধ ঘন্টা ছিল এখনও 1 ঘন্টা ছাড়া ছাড়া, তাও করুন, আমরা তাও মেনে নিচ্ছি। কিন্তু যখন আপনি সিস্টেমেটিক যখন রেল চালাবেন, তারপরেই কিন্তু আপনার কিন্তু ক্রাউড, যে জনতা চলে গেছে তারা অন্যান্য রাস্তা নিয়েছে, তারা কিন্তু আবার রিটার্ন আসবে। এবং রেলকে আরেকটা কথা বলবো স্যার, আপনারা পরিষেবার দিকে একটুখানি করুন, ঠিক আছে? কারণ অনেক লোকের চাকরি চলে গেছে, তো স্যার আপনারা যদি সিস্টেমভাবে আবার যদি করেন, তাহলে কিন্তু আবার প্যাট্রি মানে আমাদের দেশ আবার কিন্তু তার প্যাট্রিতে আসবে। তো এই কথা বলে আমি আজকের এটা শেষ করব। বাট আপনারা যারা দর্শক আছেন এই ভিডিও, তারা কিন্তু বজবজের আমি স্টেশনের একটা ভিডিও আপনাদের দিয়ে দিচ্ছি, আপনারা স্টেশনটা দেখুন। এখানে আরেকটা জিনিস বলবো বজবজ কর্তৃপক্ষকে, যে স্যার যে সেকেন্ড যে আপনাদের এটা আছে যেটা আপনারা বন্ধ করে রেখেছেন, স্যার আমার মনে হয় এইবার ওটা খুলে দেওয়া দরকার আছে। অনেকদিন হলো স্যার যেটা রাস্তার এই সাইডে, যেটা ঢুকতে যেটা বাম দিকে যেটা যে গেটটাকে আপনারা অফ রেখেছেন হয়তো স্টেশনে টিকিট কাটবার জন্য, স্যার আপনাদের বলে দিই যে এখন অনেক লোক স্মার্ট হয়ে গেছে, তারা কিন্তু প্রত্যেকে কিন্তু ইউটিএস অ্যাপ ডাউনলোড করে রেখেছে, ঠিক আছে? আমি যেমন অটোয় বসে বা বাইক থেকে নেবে, সঙ্গে সঙ্গে টিকিট কাটতে কাটতে হেঁটে হেঁটে চলে আসি, কারণ একটা ডিস্টেন্স আছে আমাকে, এত মিটারের মধ্যে তো হবে না। তো সেক্ষেত্রে কী হয় না, আমাদের অনেক সুবিধা হয়, এবারে যারা টিকিট কাটবে তারা সেখানে যাবে, কিন্তু আমি ইউটিএসের মাধ্যমে আমরা অনেক বন্ধুবান্ধব যারা আছি, এবং আমি সমস্ত দর্শকদেরও বলবো স্যার আপনারাও যদি পারেন ইউটিএসের মাধ্যমে টিকিট কাটুন, এতে আপনার সময় টাইম এবং লাইনের হাত থেকে আপনি বেঁচে যাবেন, ঠিক আছে? তো এই বলে আজকের ভিডিওটি এখানে শেষ করবো। আশা করছি আপনাদের সবাইকে এই ভিডিওটা আপনাদের ইনফরমেটিভ হয়েছে, আপনাদের ভালো লেগেছে, এবং ভালো লাগলে আমার চ্যানেল সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। তো ফ্রেন্ডস, এই বলে শেষ করলাম, আশা করছি ভালো থাকবেন, এবং লকডাউন উঠেই গেছে প্রায়, আমার মনে হয় এবার কাজে ফেরার টাইম এসে গেছে। থ্যাংক ইউ ভেরি মাচ ফ্রেন্ডস, এই বলে আজকের ভিডিও শেষ করছি, বাই বাই, গুড নাইট।